দেখো কত বড় বড় ডাটা হয়েছে আমাদের বাড়ি। দেখো কত বড় কত মোটা মোটা ডাটা হয়েছে। এই দুটো ডাটা নিলাম, এই ডাটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব। তো চলো, আশা করছি তোমাদের রেসিপি ভালো লাগবে, সাথে থাকো। কোন দিক দিয়ে যাবো, দিক দিয়ে কাটা ভর্তি। একদম কোনো রকম সার ভেজাল ছাড়াই এত সুন্দর ডাটা হয়েছে। মাঝে মাঝে একটু গোবরের সার দিত মা, চলো চিংড়ি মাছ খাবে আজকে, চলো আসো। চলো ডাটা কেটে নেই। একদিন আগে বৃষ্টি হয়েছে, প্রচুর মাটি লেগে রয়েছে, একদম ভিজে মাটি, এদিক দিয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তার জন্য এই গোড়াটা আগেই ফেলে দিচ্ছি। তো এই যে একটা কেটে নিয়েছি, আরেকটা কাটছি। দেখো কত সুন্দর ডাটা শাক, রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে দারুণ টেস্টি লাগবে। কালো জিরে ফোড়নে দিতে হয়। ডাটাকে ভালো করে ছুলে নিয়েছি, এখন অনেক মোটা ডাটা, তার জন্য চার ফালি করে নেব। সরে যাও ক্যামেরার সামনে থেকে, দেখো একটা ডাটাতেই অনেকটা হয়ে গেছে, দুটো আর কাটিনি, কারণ আমাদের বেশি খাবার লোক নেই, মাত্র চারজন লোক আমরা। তো একটা আলু দেবো, একটা বড় সাইজের আলু নিয়েছি। আলু কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের ঝিঙে কেটে নেব।
দেখি ওই ভিতর দিয়ে গাড়ি দিয়ে ওই পাশে গাড়ি দিয়ে ডান পাশ দেয় ওই হুসার কথা সামনে দেয় সব সবজিগুলো বেছে আলাদা করে নেব। নুন ধুয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে। তিন চারটে শুকনো লঙ্কা দিলাম, এক মিনিট নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি জিরে ও ধনিয়া। চিটমিট করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো শুরু হয়ে গেছে চিটমিট করে ফোটা, তো এখন নামিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম, এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লালচে করে মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেই আলুগুলো হালকা করে ভেজে নেব। জল দেওয়ার পর 5-7 মিনিট জাল করে নিয়েছি, ঝোল টকভক করে ফুটছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ডাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো লবণ আর হলুদ। ডাটা দেওয়ার পর আরো 5 মিনিট জাল করে নিয়েছি, ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে দেবার পরে 2 মিনিট জাল করে নিয়েছি, এখন নামিয়ে সম্বাদ দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম, গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। একদম অল্প তেল মশলা কিন্তু এই রেসিপিটা দারুণ সুস্বাদু হয়। 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে
তাহলে এগুলো না থাকলে আটা কিংবা ময়দা দিয়ে দিতে পারো, খুব বেশি দিতে হবে না, চা চামচের দু চামচ দিলেই হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, দু তিন মিনিট জাল করলেই হয়ে যাবে। তো জাল হতে হতে আমি এখন ভাজা মশলাটা বেটে নিচ্ছি। একটু জল মিশিয়ে নিলাম, তাহলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ঝিঙে দিয়ে ডাটা চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। এই ধরনের আরো ঘরোয়া রান্না পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখলে তো একদম কম তেল মশলায়, মশলা দিলাম না বললেই চলে, একদম খুবই অল্প মশলায় আজকে রেসিপিটা করলাম। আর তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর তোমরা তৈরি করার পর কেমন হলো অবশ্যই জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে একটা শেয়ার করে দিও, আর লাইক করো, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে, বাই বাই।